নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিৎ গোলাপ গাছের রোগ পোকা ও তার প্রতিকার নিয়ে যে সিরিজ আমি চালু করেছি এই সিরিজের এটা সেকেন্ড ভিডিও এই ভিডিওতে গোলাপ গাছের যে অ্যালা ডাল বা সাত পাতার ডাল বেরোয় এই ডালগুলো কেন বেরোয় এর প্রতিকার কি করে করব। সেই নিয়েই থাকবে আজকের ভিডিওটা তো ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন এবং গোলাপ ফুল গাছের সব রকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই যে ডালটা একদম মাটির কাছ থেকে বেরিয়েছে এই ডালটায় দেখুন সাতখানা করে পাতা আছে প্রতিটা জায়গায় এবার এই ডালটা দেখুন এর মুখে একটা কুঁড়ি আছে কিন্তু এরও সব পটা সাতটা করে পাতা বেরিয়েছে এই সাত পাতার ডাল দেখলে আমরা অনেকেই কনফিউজ থাকি যে কোন ডালটায় ফুল হবে কোন ডালটায় ফুল হবে না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এই ডিফারেন্সটা আপনাদের দেখাবো যে কোন সাত পাতার ডাল আপনারা রাখবেন এবং কোন সাত পাতার ডাল আপনারা কেটে দেবেন নার্সারি থেকে আমরা যখন কোনো গোলাপ ফুলের গাছ কিনে নিয়ে আসি প্রতিটা গোলাপ গাছে দেখবেন মাটির উপর এরকম একটা গোল অংশ থাকে এই গোল অংশটাকে আমরা গ্রাফটিং এরিয়া বলি যেখানে একটা জঙ্গলি গোলাপের ডালের ওপর একটা নর্মাল গোলাপের ডাল এইভাবে গ্রাফটিং করে এই গাছগুলোকে তৈরি করা হয় সব গোলাপ গাছেই আপনারা এই গ্রাফটিং এরিয়াটা পাবেন আমি আমার গাছগুলো দেখাচ্ছি দেখুন প্রতিটা গাছেই আপনারা এই গ্রাফটিং এরিয়া পাবেন আপনাদের নিজের কাছেও যে গোলাপ গাছ থাকবে দেখবেন মাটির উপরে একটা গোল গ্রাফটিং এরিয়া আপনারা পাবেন এবার এই গ্রাফটিং এরিয়ার ওপর দিক থেকে যে কটা ডাল বেরোবে প্রতিটা ডালেই ফুল আসবে কিন্তু এই গ্রাফটিং এরিয়ার তলার দিক থেকে যখনই কোনো ডাল বেরোবে সেইগুলো কিন্তু জঙ্গলির গোলাপের ডাল হবে সেইগুলো থেকে কিন্তু কোনো ফুল আমরা পাবো না তার কারণ এই গোলাপ গাছগুলোর গ্রাফটিং যেহেতু জঙ্গলি গোলাপের ডালের ওপর করা হয়েছে তো গ্রাফটিং করা এরিয়াটার তলাটা জঙ্গলি গোলাপের ডাল এবং এই গ্রাফটিং এরিয়াটার ওপরটাতে নর্মাল যেগুলো ফুল হয় সেই গোলাপের ডাল আছে এবার এই ডালটা দেখুন গ্রাফটিং এরিয়ার অনেকটাই তলা থেকে বেরিয়েছে তাই জন্যে এইটা একটা জঙ্গলি গোলাপের ডাল এই ডালটাতে কোনো ফুল হবে না তাই জন্যে এই ডালটাকে আমরা রাখবো না এবার ভিডিও শুরুতে যে ডালটা দেখিয়েছিলাম যার মাথায় কুঁড়ি ছিল কিন্তু সাত করে পাতা ছিল এই ডালটা দেখুন অনেকটাই ওপর থেকে বেরিয়েছে এই গোলাপ গাছের যে গ্রাফটিং অংশ আছে অনেকটাই দেখুন গ্রাফটিং অংশ অনেকটাই ওপর থেকে বেরিয়েছে তো গোলাপ গাছের গ্রাফটিং এরিয়ার ওপর থেকে যত ডাল বেরোবে সেইগুলোতে পাঁচ পাতাই হোক আর সাত পাতাই হোক ওই ডালগুলোকে আমরা নর্মালি রেখে দেবো কিন্তু এই গ্রাফটিং এরিয়ার তলা থেকে যখনই কোনো ডাল বেরোতে দেখব সেই ডালগুলোকে আমরা অবশ্যই কেটে দেব। এই জঙ্গলি গোলাপের ডালটা যদি আমি না কেটে দিই এই গাছের সব এনার্জি এই জঙ্গলি ডালটা একাই টেনে নেবে এর ফলে ওপরে যে ভালো গোলাপের গাছটা আছে সেই গাছটা আস্তে আস্তে মারা যাবে এবার এই জংলি গোলাপের ডালটাকে শুধু কাঁচি দিয়ে কাটলে হবে না এই ডালটা যেখান থেকে বেরিয়েছে ওখান থেকে কেটে দিতে হবে তো এর জন্য দেখুন আমি একটা নর্মাল খুরপি নিচ্ছি এবং এই খুরপিটাকে ভালো করে স্যানিটাইজ করে নেব এবার এই ডালটা যেখান থেকে বেরিয়েছে একদম ওইখান থেকে এই ডালটাকে পুরোপুরি কেটে দিতে হবে যদি আমি এই ডালটার মুখটা কাঁচি দিয়ে কেটে দিতাম বা ওপরের অংশটা কাটতাম তাহলে এই ডালটা চারপাশ থেকে আরও ডালপালা বেরোতো এবং ঝাঁকড়া হতো তো আমাদের এই ডালটা যেখান থেকে বেরিয়েছে ওইখান থেকে ভালোভাবে কেটে দিতে হবে যাতে এই ডালটা আর না হয় এবার এই ডালটা আমরা যেখান থেকে কাটলাম ওখানে আমাদের যে কোনো ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড সাইড ভালো করে মোটা করে গুলে লাগিয়ে দিতে হবে তো আমি এখানে নর্মালি সাপ নিয়েছি যেটা একটা ফাঙ্গিসাইড এই সাপটাকে আমি একটু মোটা করে গুলেছি এবং এই ডালটা আমি যেখান থেকে কাটলাম ওইখানটা ভালো করে আমি এই সাপ লাগিয়ে দেবো এটা কিন্তু খুবই দরকারি যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের লাগাতে হবে ফাঙ্গিসাইড না লাগালে ওই জায়গায় যদি ছত্রাক লেগে যায় তাহলে গাছটা কিন্তু গোড়া থেকে একদম মারা যাবে তো আপনারা যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন গুলে তো আশা করব এই ভিডিও দেখার পর আপনারা কোন সাত পাতার ডাল রেখে দেবেন এবং কোন সাত পাতার ডাল কেটে দেবেন সেটা বুঝে গেছেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তীকালে গোলাপ গাছের রোগ পোকা ও তার প্রতিকার নিয়ে আরও অনেক ভিডিও আমি আনব